29 তারিখ থেকে আগামী 3 তারিখ পর্যন্ত আমাদের স্টেট থেকে আমাদের এনডিপিএস এর বিরুদ্ধে স্পেশাল ড্রাইভ চলছিল। তো আমরা আজকে 3 দিন থেকেই প্রত্যেকটা গাড়িকে আমাদের চুড়াইবাড়ি চেকপোস্টে আমরা ইয়ে করছি, তল্লাশি চালাচ্ছি, একদম পুঙ্খানুপুঙ্খ স্ট্রিক্ট তল্লাশি যাকে বলে। এবং সেই তল্লাশি চলাকালীন আজকে সকালবেলা, আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, আজকে সকালবেলা ভোরের দিকে আমরা প্রথম একটা গাড়িকে পাই এবং গাড়ির কেবিনে কিছু গাঁজা লুকানো ছিল। যখন ওই গাড়িটাকে আমরা তল্লাশি চালাচ্ছিলাম তখন পেছন থেকে আরেকটা গাড়ি আসে। গাড়ি আসার পরে ওই গাড়ির ড্রাইভার গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। তো আমাদের স্বাভাবিক কারণে সন্দেহ হয়, ওই গাড়িটাও আমরা দেখি, দেখা যায় ওইখানে গাঁজা লুকানো আছে। সঙ্গে সঙ্গে আমরা এসডিপিও ধর্মনগর, আমাদের যিনি এসডিপিও স্যার ওনাকে আমরা জানাই, এডিশনাল এসডিকে জানাই এবং ওনারা আসেন। আসার পর আমরা গাড়ির তল্লাশি চালি। প্রথম গাড়ি যেটা আমরা ধরলাম জেকে 05E6483, 10 হুইলার গাড়ি। এই গাড়ি থেকে তল্লাশি চালানোর পরে টোটাল 52 প্যাকেটস 5 কেজির গাঁজা, টোটাল 260 কেজি আমরা উদ্ধার করি। পরবর্তী সময়ে যে গাড়িটা AS01LC5773, এই গাড়িটা চেক করার পরে আমরা টোটাল 35 প্যাকেটস, যার মধ্যে 5 কেজি, 10 কেজি এবং 15 কেজি প্যাকেটস ছিল, মোট 340 কেজি। তো দুই গাড়ি মিলিয়ে আমাদের 600 কেজি, 6 কুইন্টাল গাঁজা আমরা উদ্ধার করি। এবং প্রথম যে গাড়িটা জ্যাকে 05E6483, এই গাড়ির ড্রাইভারকে আমরা ডিটেন করি। কিন্তু দুর্ভাগ্যবশত AS01LC5773 ওই গাড়ির ড্রাইভারকে আমরা পাইনি। হ্যাঁ, যে ড্রাইভারকে আমরা ডিটেন করেছি তার নাম হচ্ছে মঞ্জুর আহমেদ চাচ্চি, সন অফ জালাল উদ্দিন চাচ্চি, কাট্টানওয়ালি, জায়গার নাম বারমুলা ডিস্ট্রিক্ট, জেএনকে, জম্মু কাশ্মীরের ড্রাইভার। তো প্রাথমিক তদন্তে আমরা যতটুকু পেয়েছি যে গাড়িগুলো আগরতলার সন্নিকটে কোনো এক জঙ্গল থেকে বলছিল যে লোড হয়েছে এবং তারা এগুলো নিয়ে বিহার যাচ্ছে। তো বিহারের রিসিপিয়েন্ট কে এটা এখন আমরা পাইনি, কিন্তু আমাদের ইন্টারোগেশন জারি, আমরা এখন আজকেই তাকে ফরওয়ার্ড করব কোর্টে এবং পুলিশ রিমান্ড চাইব। পুলিশ রিমান্ড এনে ডিটেইল ইন্টারোগেশন করলে আমরা সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিতে পারবো। আমরা